জিরানিয়া এনআইটি কমপ্লেক্সে বিগত কয়েক বছর ধরেই চুক্তিবদ্ধ বিদ্যুৎকর্মী হিসেবে কাজ করছেন রানীরবাজার এলাকার যুবক উত্তম দেবনাথ। অন্যান্য দিনের মতো বুধবার কমপ্লেক্সে কাজে নিয়োজিত ছিল সে। এদিন দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যুকে ঘিরে এখন রহস্য দেখা দিয়েছে। সহকর্মীদের দাবি, আচমকা উপর থেকে ছিটকে পড়ে উত্তম, সঙ্গে সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা শুরু করলেও কয়েক মিনিটের মধ্যেই উত্তম মৃত্যুর কোলে ঢলে পড়ে। কর্মরত অবস্থায় উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় উত্তম জিবি হাসপাতালে। এই খবর পেয়ে দ্রুত পরিবারের লোকজন ছুটে যায় জিবিতে। তারা সেখানে পৌঁছার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে উত্তম। উত্তমের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন, ফলে স্বাভাবিকভাবেই তার মৃত্যু নিয়ে অনেকটা ধোঁয়াশা দেখা দেয় পরিবারের লোকদের মধ্যে। এদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চুক্তিবদ্ধ বিদ্যুৎকর্মীর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা জিরানি এলাকায় নেমে আসে শোকের ছায়া। তার সাথে কথা হয়েছেন এনআইটি কর্মীদের সাথে? কি করছে উনি? কতদিন ধরে কাজ করেন এনআইটিতে? কন্ট্রাক্টর বেসিস কাজ করেন? কিসের কাজ করেন? বাড়ি কোনখানে ওনার? ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।